আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনিসা শার্লিন। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে রোববার বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন হাসান খান। স্বাধীনতার 40তম পূর্তি উপলক্ষে ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে রোববার স্থানীয় কার্লাইল বিজনেস সেন্টারে শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে এতে সভাপতিত্ব করেন শওকত আহমদ, এমবিএ। অনুষ্ঠানের প্রথম অংশে শিশুরা বাংলাদেশের স্বাধীনতার উপর বিভিন্ন রকমের ছবি আঁকায় অংশগ্রহণ করে। আনোয়ার হোসেন ও ফয়জুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিভিন্ন বক্তাগণ 71-এর যুদ্ধাপরাধের বিচারকে ত্বরান্বিত করার দাবি সহ স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।